আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছে আজকের এই লাইভ সেশনে তো আজকে আমাদের লাইভ যে সেশনটি সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং ফুল রোডম্যাপ ফ্রি লাইভ সেশন সো আমাদের বাংলাদেশে সিপিএ মার্কেটিং নিয়ে অনেকের অনেক প্রশ্ন যে আসলে সিপিএ মার্কেটিং কি কিভাবে করতে হয় এটা করতে গেলে কি কী স্টেপ ফলো করতে হবে কি না করতে হবে আবার অনেকের মাঝে একটা ভুল ধারণা যে সিপিএ তে আসলে কিছুই করা যায় না এটা যা করে সবই স্প্যাম বা ফেক বা সিপিএ বলতে আসলে কিছু নাই এমন অনেক ধরনের প্রশ্ন আমাদের মাঝে চলে আসে আমরা অনেকে প্রশ্ন করে যে সিপিএ মার্কেটিং কি ফ্রিলান্সিং এর মধ্যে পড়ে কিনা বা সিপিএ এবং অ্যাফিলেট মার্কেটিং কি এক কিনা বা এটা করতে হলে কি কি স্টেপ ফলো করতে হবে কি না করতে হবে এই সকল ধরনের প্রশ্ন বলতে পারেন আমাদের মধ্যে একটা থেকে যায় সো সেই সকল প্রশ্নের উত্তর আজকের এই লাইভ সেশনে আমি আপনাদের চেষ্টা করব দেওয়ার জন্য এবং আসলেই কি এখান থেকে কিছু করা পসিবল কিনা এবং এই সিপিএ মার্কেটিং করতে হলে আপনাকে কি কি জানতে হবে কি কি স্টেপ ফলো করতে হবে এই সকল বিষয়গুলো আমি কভার করার চেষ্টা করব যদি আমাদের সকল কিছু ঠিক থাকে দেখালো নেট এবং বিদ্যুৎ এবং আবহাওয়া যদি সব কিছু ঠিক থাকে তাহলে আজকের এই সেশনটি হইতে পারে আপনাদের জন্য একটা দুর্দান্ত কারণ সিপিএ মার্কেটিং আমাদের অনেক কোয়েশ্চেন্স এবং অনেক বলতে পারেন প্রশ্ন থাকে তো চলুন চলেন শুরু করি প্রথম হ্যাঁ 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 রেকর্ড হচ্ছে ভাইয়া ওকে সো প্রবলেম হলে একটু নক করবেন বাদে যেহেতু রেকর্ডিং চলতেছে আর সাউন্ডটা মিউট করে রাখবেন তাহলে সব সাথে ভালো হবে কারণ পরবর্তীতে যখন আপনি বা আমাদের আরও যারা দেখবে তাদের জন্য সুবিধা হবে তো আশা করি বুঝাতে পারছি স্যার প্রবলেমগুলো অবশ্যই নোট করে রাখবেন আমি কি কী বলি সেটা যদি প্রবলেম হয় নোট করে রাখবেন এবং আমাদের বলবেন যে ভাই প্রবলেম এটা আমি চেষ্টা করবো আপনাদের সলভ করার জন্য তো চলেন আমরা ড্রাইভ করি সো প্রথমে এটা দেখাই এটা হচ্ছে আমার ও জি নেটওয়ার্ক এখান থেকে আমি অল টাইমে ইনকাম করছি লাস্ট দেড় বছরের মধ্যে তিন হাজার ডলার মতো ইনকাম করছি এবং এটা হচ্ছে আমার আমি এবং আমার পার্টনারের সাথে কাজ করি সেটা হচ্ছে বাইরের একটা পার্টনার সিপিএ বিল্ডের আমি আর সে মিলে ইনকাম করছি এখান থেকে সাত হাজার ছয়শো পঁয়তাল্লিশ ডলার একবারে পেমেন্ট উইড্রো করছি সাত হাজার ছয়শো পঁয়ষট্টি ডলার এবং এটা হচ্ছে অ্যাপ মাইন অ্যাকাউন্টের স্ক্রিনশট যেটা আমি সবগুলো অ্যাকাউন্টের আমরা দেখাবো মোটামুটি স্ক্রিন শেয়ার করে দেখাবো সো আপাতত দেখাইনি এটা হচ্ছে সিপিআর হচ্ছে অ্যাপ মাইন্ড যেটা আমি রিসেন্টলি শুরু করছি অলরেডি তিনবার পেমেন্ট নিছে এখান থেকে এটা হচ্ছে যারা নতুন অ্যাকাউন্ট মানে সিপিআর জগতে আসতে চাই বিশেষ করে অ্যাকাউন্টের প্রবলেম হয় তো তাদের জন্য এই অ্যাকাউন্টে কাজ করছে আর কি বলতে পারেন প্র্যাকটিস বা চেক করার জন্য যা আসলে কেমন এবং এটা হচ্ছে আমার যারা আমার যারা কাজ করে আমার রেফারেলে সে একশো ছিয়াশি পয়েন্ট টোয়েন্টি নাইন কমিশন আমি পাইছি তার মানে একশো ডলার সে যদি ইনকাম করে আমি পাই পাঁচ ডলার তাহলে হিসাব করেন সে কত পরিমাণ ডলার মোটামুটি আমার স্টুডেন্ট সে সে কী কী পরিমাণ ইনকাম করছে আর এই এখানে আছে এবং এটা হচ্ছে আমার নেক্সটে যদি আমি যাই এটা হচ্ছে আমাদের অ্যাফ মাইনের যারা রেফারেল আছে এখানেও সেম ফাইভ কমিশন আমি পাই তাদের কাছ থেকে এইট পয়েন্ট এইট ফোর ফাইভ পয়েন্ট থ্রি টু ফোর এবং এখানে স্টুডেন্টের সংখ্যা খুব বেশি না কারণ আমার স্টুডেন্ট সংখ্যা যে খুব বেশি তাও না মাত্র আর কি গ্রো হচ্ছে তো ইনশাল্লাহ যারা করতেছে এবং আমিও নিজে করতেছি এখান থেকে মোটামুটি ভালো একটা ফিডব্যাক হয়তোবা আমি আপনাদের বলতেছি না যে মাসে হাজার হাজার ডলার বাট যা করছে আলহামদুলিল্লাহ অনেক একটা ভালো ফিডব্যাক এখান থেকে আনতে পারছি সো আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এখান থেকে কি করা পসিবল পসিবল করা না বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে আসি যে সিপিএ মার্কেটিং আসলে কি তো আমাদের এখান থেকে আর কি সবকিছু শুরু হচ্ছে সিপিএ এর বিষয়গুলো নিয়ে প্রথমে যেই প্রশ্নটা আসে যে হোয়াট ইজ সিপিএ মার্কেটিং বা সিপিএ সিপিএটা আসলে কি তো এখানে দেখেন সিপিএ অর্থ হচ্ছে কসপার অ্যাকশন বা কস্ট পার অ্যাক্উজিশন এখন এই কস পার অ্যাকুমিজেশন বা কস পার অ্যাকশন বলতে আসলে কি বোঝায় সেটা আমি এখন আপনাদের সাথে কথাবার্তা বলবো সো এখানে আমি একটা এক্সাম্পল মাধ্যমে আপনার সাথে দেখাবো যে আসলে বিষয়টা কি হচ্ছে এই এক্সাম্পলটা যদি আপনি ক্যাচ করতে পারেন তাহলে বিলিভ মি আপনি সিপিএ মোটা বলতে পারেন এই সংজ্ঞার মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে এটা কি আচ্ছা এই সাইডে আছে মিস্টার জন এই সাইডে আছে মিস্টার রাজন এখানে আমরা চাইলে বাংলাদেশের কোনো ব্যক্তির নাম দিতে পারে নিচ্ছি জন তার কাছে মোটামুটি টাকা পয়সা আছে সে একজন ব্যবসায়ী এবং সে একটা নতুন ব্যবসা করতে আছে সেটা হচ্ছে সে একটা ওয়েবসাইট করবে অলরেডি আছে তার কাছে ওয়েবসাইট সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করবে কি ইনস্টল করবে অ্যাপ ইনস্টল করবে এখন এই যে মিস্টার আর ডান সাইডে আছে মিস্টার রাজান সে একজন ডিজিটাল মার্কেটার তার একটা স্কিল আছে যে কোনো প্রোডাক্ট সে মার্কেটিং করে দিতে পারে সো মিস্টার রাজানের ডান্স সাইটে যে আছে তার হচ্ছে মার্কেটিং স্কিল এবং এই সাইটে যে ব্যক্তি তার কাছে টাকা পয়সা আছে তার কাছে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সেই অ্যাপ সেল করে অথবা মানুষের কাছে মানে মানুষ সেখানে এসে অ্যাপ ইনস্টল করতে বিভিন্ন ধরনের অ্যাপস মুভি ডাউনলোড অ্যাপস আছে মন করেন ফটো এডিটিং বিভিন্ন ধরনের অ্যাপস আছে আচ্ছা এখন এই যে মিস্টার জন সাহেব আছে বা এই যে মিস্টার জন সাহেব এই অ্যাপস ওয়েবসাইটে অ্যাপস আছে তাহলে তার কি লাগবে তার লাগবে হচ্ছে অডিয়েন্স তাই না শুধু ওয়েবসাইট থাকতে তো হবে না তার লোকজন লাগবে এখন লোকজন কিভাবে আনবে সে তো মার্কেটিং এক্সপার্ট না সো সে কি করলো সে খুঁজে বেড়াচ্ছে যে আমার একজন মার্কেটিং এক্সপার্ট লাগবে যে আমার যে প্রোডাক্ট আছে সেটা মার্কেটিং করে বাজারে প্রচারের মাধ্যমে আমার ওয়েবসাইটে লোকজন আনবে এবং সেখান থেকে লোকজন আনলেই তো আমার অডিয়েন্স অ্যাপ ইনস্টল করবে আর যখনই অ্যাপ ইনস্টল করবে তখনই আমি একটা রেভিনিউ জেনারেট করব বা সে অ্যাপসের মাধ্যমে আমি তাদেরকে একটা টার্গেট দিতে পারবো বা সেখান থেকে আর্নি করতে পারবো এখন মিস্টার জন যদি মার্কেটিং না করে তার কাছে যদি লোকজন না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই হবে না সো মিস্টার জন কি করতেছে একজন সুন্দরভাবে একজন ব্যক্তিকে খুঁজতেছে যে তার মার্কেটিংটা করে দেবে আর এই সাইডে আছে মিস্টার মার্কেটার রাজন সাহেব বা এখানে মিস্টার ক বা আমি হইতে পারি বা আপনিও হইতে পারেন যে কেউ হইতে পারে সো মিস্টার মার্কেটার সাহেব তো জানে যে একটা প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করতে হয় একটা প্রোডাক্ট কিভাবে সেল করতে হয় আচ্ছা গ্রেট সো মিস্টার জন মিস্টার মার্কেটার সাহেবকে অফার করলো যে ভাই তোমাকে আমি অফার করতেছি কি অফারটা করলো দেখেন কি অফারটা করলো খোঁজাখুঁজি করার পাইলো মিস্টার রাজেন সাহেবকে সো মিস্টার রাজেন সাহেবকে অফার করলো যে মিস্টার ভাই মার্কেটার ভাই তুমি যদি আমার ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারো মানে লোকজন আনতে পারো মার্কেটিং করে তাহলে সেই লোকজন যদি তোমার মাধ্যম দিয়ে এসে কোনো একটা অ্যাপস ইনস্টল করে কোনো একটা অ্যাপস ইনস্টল করে তাহলে পার ইনস্টলে আমি তোমাকে এক ডলার করে দেবো অথবা দুই ডলার করে দেবো ধরেন একটা আমরা স্পেসিফিক কবি ধরে নিয়েছি সে পার ইনস্টলে এক ডলার করে আপনাকে দিবে তাহলে এখানে শর্তটা কি হচ্ছে একটু ভালোভাবে অপটিমাইজ করার চেষ্টা করেন যে মিস্টার জন সাহেব মিস্টার মার্কেটার সাহেবকে একটা অফার করলো যে ভাই তুমি যদি তোমার মাধ্যমদের যদি মার্কেটিং করে যদি অডিয়েন্স আনতে পারো আমার ওয়েবসাইটে এবং সে অডিয়েন্স এসে শুধু ঘুরে গেলে হবে না সে অডিয়েন্স এসে অবশ্যই একটা অ্যাপস ইনস্টল করতে হবে একটা অ্যাপ যখন ইনস্টল করবে আমি তো তোমাকে তখনই কি করব টাকা পয়সা দেব কয় ডলার করে এক ডলার করে এই যে দেখেন মিস্টার জন সাহেব তাকে একটা স্পেসিফিক একটা অ্যাকশন বলে দিল অ্যাকশনটা কি অ্যাপ ইনস্টলার অ্যাকশন কথা বুঝছেন যে মিস্টার জন সাহেব মিস্টার মার্কেটের সাহেবকে বলল যে ভাই তোমার অডিয়েন্স যদি এসে একটা অ্যাপ ইনস্টল করে তাহলে আমি তোমাকে এক ডলার করে দেবো তাহলে মিস্টার জন মন করেন এই সাইডে অডিয়েন্স সে মার্কেটিং করলো সো এখানে দশজন অডিয়েন্স আছে দশজন অডিয়েন্স তার ওয়েবসাইট আসলো মিস্টার মার্কেট সাহেবের মাধ্যমে আসার পরে সেখান থেকে দশটা অ্যাপস দশজন আসলো দশজনের জনের মধ্যে দুইজন হচ্ছে অ্যাপ ইনস্টল করলো তাহলে দুইজন যদি অ্যাপ ইনস্টল করে তাহলে মিস্টার মার্কেটের সাহেব কয় ডলার পাবে দুই ডলার পাবে তাহলে এখানে দেখেন একটা স্পেসিফিক অ্যাকশন কাজ করতেছে মিস্টার জন সাহেব মিস্টার মার্কেটের সাহেবকে কিন্তু স্পেসিফিক ভাবে বলেই দিল যে তুমি যদি তোমার মাধ্যম থেকে কেউ আসে এবং সে যদি একটা অ্যাপ ইনস্টল করে তাহলে আমি তোমাকে পেইড করব সো এখানে দেখেন কস্ট পার অ্যাকশন একটা মেথড চলে আসলো কস্ট পার অ্যাকশন বা কস্ট পার অ্যাকুইজিশন তার মানে মিস্টার জন সাহেব তখনই তাকে পেইড করবে যখন সে তার অডিয়েন্স একটা অ্যাপ ইনস্টল করবে এখন অডিয়েন্স এসে যদি শুধু ঘোরাঘুরি করে বা রেজিস্ট্রেশন করে বা অন্য কিছু করে তাহলে কি মিস্টার জন সাহেব মিস্টার মার্কেটের সাহেবকে পেইড করবে না করবে না কারণ মিস্টার জন সাহেব তাকে স্পেসিফিক ভাবে একটা রুল বলে দিল যে তোমার অডিয়েন্স আসার পরে অবশ্যই অবশ্যই অ্যাপ ইনস্টল করতে হবে যতক্ষণ না সে অ্যাপ ইনস্টল করবে ততক্ষণ পর্যন্ত মিস্টার মার্কেট সাহেব পেইড করবে না এই হচ্ছে কাহিনী এখানে হচ্ছে কস্ট পার অ্যাকশন বা কস্ট পার অ্যাকুইজিশন এখন আমরা যদি আরেকটু নিচে আসি এখানে যদি এই স্লাইডটা দেখি এই স্লাইডটা দেখলে আরো বুঝতে পারবেন তাহলে এই দুনিয়ায় এমন বিভিন্ন মানুষ আছে যেমন এই সাইডে ডান সাইডে মনে করেন অ্যাপসের ওয়েবসাইট আছে এখানে হচ্ছে ড্রোনের ওয়েবসাইট এটা হচ্ছে ইন্স্যুরেন্স এর ওয়েবসাইট এখন অ্যাপস এর ওয়েবসাইটে মিস্টার করিম সাহেব তার অ্যাপ অ্যাপ সেল করবে বা অ্যাপ ইনস্টলের ইয়ে করলো তাহলে পেপার ইনস্টল মিস্টার করিম সাহেব পেপার ইনস্টলে একটা মানুষকে টাকা দিবে এবং মিস্টার সাত্তার সাহেব এই সাইডে আছে তার হচ্ছে ড্রোন ওয়েবসাইট সে হচ্ছে অ্যাপ ইনস্টল না কারণ এখানে অ্যাপ ইনস্টলের কিছু নাই সো এখানে সে কি করবে ড্রোন ওয়েবসাইটে তার একটা স্পেসিফিক অ্যাকশন আছে অ্যাকশনটা হচ্ছে যে ভাই কেউ যদি আমার আসে আসার পরে অবশ্যই ড্রোনটা সেল করতে হবে কি সে বাই করতে হবে আমার অডিয়েন্স তোমার মাধ্যমে যদি আসে তাহলে অডিয়েন্স কি করবে অডিয়েন্স যদি আমাদের এই ড্রোনটা বাই করে তাহলে আমি তোমাকে পে করব সেটা হতে পারে দেখা পে করতে পারে টোয়েন্টি ডলার টেন ডলার থার্টি ডলার পঞ্চাশ ডলার একশো ডলার সেটা একটা বিবেচ্য বিষয় সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পেপার সেল তার মানে মিস্টার সার্টা সাহেব এখানে যেটা আছে মিস্টার সার্টা সাহেব শুধু যখন পে করবে কখন যখন সে সেল আনতে পারবে যখন সে সেল করবে তার অডিয়েন্স যখন বাই করবে আর কি এবার আসি মিস্টার রহিম সাহেব এই সাইডে আসি সেটা হচ্ছে ইনস্যুরেন্সের সে তার একটা ওয়েবসাইট আছে সেখানে শর্ত দিল সে যে কোনো ব্যক্তি যদি আসে আসার পরে যা শুধু কি করবে এখানে রেজিস্ট্রেশন করবে কোন একটা ফর্ম ফিল আপ করবে বা অ্যাকাউন্ট করবে তাহলে সে পেইড করবে তাহলে এটা হচ্ছে পেপার লিড সো এখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যাকশন বা বিভিন্ন ধরনের অফার আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে পেপার ইনস্টল যেখানে অ্যাকশন বলে দিচ্ছে যে ইনস্টল করলে আমি তোমাকে টাকা দেবো একটা বলা হচ্ছে পেপার সেল একটা বলা হচ্ছে পেপার লিড সো এমন সিপিএর মধ্যে অনেক ধরনের অফার্স বা অনেক ধরনের অ্যাকশন আছে যেটাকে আমরা বলি কস্ট পার কস্ট পার সেল কস্ট সিপিএস সিপিএল কস্ট পার লিড কস্ট পার ইনস্টল সো এই যে বিষয়টা থাকছে এটা হচ্ছে কস্ট পার অ্যাকশন বা কস্ট পার অ্যাকুইজিশন এটা বোঝা যাচ্ছে সো আশা করি সিপিএর বিষয়টা বুঝতে পারছেন যে একটা স্পেসিফিক ট্রাম বা অ্যাকশন আপনাকে দিবে সেটা যদি আপনার অডিয়েন্স করতে পারে সেখান থেকে আপনি বেনিফিট নিতে পারবেন এখন আসি যে দেখেন এখানে যাদের এরকম ওয়েবসাইট আছে অ্যাপসের ওয়েবসাইট কি একটা মিস্টার করিম সাহেবেরই আছে না এই দুনিয়ায় বহুত মানুষ আছে যাদের কিন্তু এইরকম অ্যাপসের ওয়েবসাইটের অনেক আছে অ্যাপসের ওয়েবসাইট সো তারা কী চাইছে তারাও চাচ্ছে যে আমার আমার অডিয়েন্স আসুক আমার ওয়েবসাইটে দাঁড়া আবার যারা ড্রোন ড্রোন ওয়েবসাইট আছে তার তো একটা না এমন দেখা গেল অনেক মানুষেরই তার প্রোডাক্ট সেল করতে যাচ্ছে সো এমন বহুত পাবলিক আছে বহুত মানুষ আছে বিভিন্ন বিজনেস ওনার আছে যারা মার্কেটিং জানে না বাট মার্কেটিং এক্সপার্ট লাগবে তাদের প্রোডাক্টটাকে সেল করার জন্য এবং এই সাইডে যে আমরা যারা মার্কেটার আছি তাহলে এইরকম মার্কেটারের কিন্তু অভাব নাই মার্কেট বা মার্কেটে সারা ওয়ার্ল্ড ব্যাপী সো তারাও কি চাচ্ছে একটা ভালো অফার একটা ভালো বিজনেস ওনার চাচ্ছে বা একটা ভালো অফার যাচ্ছে যে তারা ভালো পেমেন্ট পাবে সো এই যে বিষয়টা আছে এই বিষয়টা দেখে একদল মানুষ একটা নেটওয়ার্ক তৈরি করলো যে বাম সাইডে দেখেন যারা আছে এদেরকে বলা হচ্ছে আপনার অ্যাডভারটাইজার কারণ এরা হচ্ছে বিজনেস ওনার এরা হচ্ছে অ্যাডভার্টাইজ করবে আবার এই সাইডে ডান সাইডে যারা আছে এরা হচ্ছে মার্কেটার এদেরকে বলা হয় পাবলিশার্স এবং মাঝখানে যারা আছে তারা হচ্ছে সিপিএ নেটওয়ার্কস কস্ট পার অ্যাকশন নেটওয়ার্কস আর কি সিপি নেটওয়ার্ক আমরা বলে থাকি সো এখানে আমি আরেকটু বিষয়টা ডিটেলসে বলি যে একদল মানুষ আছে যারা তাদের বিজনেসটাকে প্রমোট করতে চাচ্ছে আর একদল আমরা আছি যারা নিজেদের কোনো প্রোডাক্ট আমাদের নাই যে আমরা সেই প্রোডাক্টটা নিয়ে সেল করব আমরা নিজেদের প্রোডাক্ট নেই আমরা আরেকজনের প্রোডাক্ট যদি ভালো থাকে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারি এখন এমন এদিকে যারা বিজনেস ওনার আছে তারা একটা ভালো মার্কেটার চাই আবার যারা আমরা মার্কেটার আছি তারাও একটা বিশ্বস্ত জায়গা চাই একটা ভালো ক্লায়েন্ট চাই একটা ভালো অফার চাই সো এই কথা চিন্তা করে একদল ভালো ব্যক্তি তারা কি করলো একটা নেটওয়ার্ক তৈরি সিপিএ নেটওয়ার্কস সো এই মধ্যে বিজনেস ওনার যারা আছে তারা অ্যাডভারটাইজার হিসেবে জয়েন করবে তারা তাদের কোম্পানির বা বিজনেসের অ্যাড দেবে এখানে বা অফারটা দিবে এবং আমরা যারা মার্কেটার আছি তারা এই সিপিএ নেটওয়ার্কে জয়েন করি হচ্ছে পাবলিশার হিসেবে তাহলে এখানে দেখেন দুই তিন দলে আমরা যে তিনজন ব্যক্তি আছে তিনজন ব্যক্তির কেমন যে আসে তার কি লাগবে সেল লাগবে বা অ্যাপ ইনস্টল লাগবে বা অডিয়েন্স লাগবে সো এই ব্যক্তি আসলো সিপি নেটওয়ার্কসে সে এসে বললো যে আমার লাগবে তো আমরাও একটা বিশ্বস্ত একটা জায়গা পাই কারণ সিঙ্গেল সিঙ্গেল যখন আপনি কাজ করবেন তখন আপনার ক্লায়েন্ট খোঁজাও তো কষ্ট তাই না বা অফার একটা ভালো পাওয়া কষ্ট বা যার কাজ করে দেবেন সে পেমেন্ট করবে কিনা একটা ঝামেলা সো আমরাও যদি একটা বিশ্বস্ত জায়গা পাই আমাদের জন্য কিন্তু বেস্ট সো এই যে সিপিএ নেটওয়ার্কসে একদল অ্যাডভার্টাইজার হিসেবে আসবে আর পাবলিশার হিসেবে আসবে এখন পাবলিশার হিসেবে যে আসবে সে এমন বিভিন্ন ধরনের সিপিআই আমি দেখাবো এই বিষয়গুলো লাইভ নেটওয়ার্কে সো এই যে পাবলিশার আসবে এই আসার পরে বিভিন্ন যে অফারগুলো আছে সে দেখবে তার যদি মনে করেন এই যে পাবলিশার আছে এই লোকটার এই লোকটার আসলে আসার পরে সুন্দরভাবে যদি এই অফারটা পূর্ণ মনে চাই যে আমি এই অফারটা নিয়ে কাজ করব তাহলে কিন্তু সে পেপার লিড অফার নিয়ে কাজ করতে পারে এবং সে সেটাকে মার্কেটিং করবে আমার যদি মনে করে যে এই ব্যক্তিটার হচ্ছে অ্যাপ ইনস্টল নিয়ে সে মার্কেটিং ভালো করতে হবে বা এই অফারটা তার বা এই ওয়েবসাইটটা তার ভালো পছন্দ হয়েছে সে মার্কেটিং করবে সো এই লোক নেটওয়ার্কে আসবে এই অফারটা দেখবে দেখে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করলে সে লিঙ্কটা নিয়ে এবার যদি প্রোমোট করে এবং সেই প্রোমোটের মাধ্যমে কেউ যদি অ্যাপ ইনস্টল করে তাহলে সে টাকা পয়সা কিন্তু পাবে সো এখানে দেখেন তিনজনেরই লাভ কেমন লাভ অ্যাডভার্টাইজার যে আসে সে একজন বিশ্বস্ত মার্কেটার পাচ্ছে এবং তার প্রোডাক্টেরও সেলের রেশিও বেড়ে যাবে বা ইনস্টলের বা অডিয়েন্স আসবে তাহলে মনে করেন মিস্টার এই যে করিম সাহেব সেইখানে তার পার অ্যাপ ইনস্টলে দিলো হচ্ছে দুই ডলার নেটওয়ার্ককে এখন নেটওয়ার্ক কী করলো নেটওয়ার্ক বলল যে তার সেই নেটওয়ার্কে শো করাচ্ছে যে এই অ্যাপ ইনস্টলের পে আউট হচ্ছে ওয়ান পয়েন্ট ফিফটি সেন্ট মানে ওয়ান পয়েন্ট ফিফটি সেন্ট ডলার সে দিবে তাহলে নেটওয়ার্ক কত সেন্ট রাখতেছে ফিফটি সেন্ট তাই না আবার আমরা কি করতেছি আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফিফটি সেন্ট আমরা পাবো যদি এটা অ্যাপ ইনস্টল করাতে পারি তাহলে এ দিলো দুই ডলার নেটওয়ার্ক রাখলো ফিফটি সেন্ট বা এর চেয়ে বেশিও রাখতে পারে এক ডলারও রাখতে পারে সে আবার এখানে শো করাতে পারে এক ডলার এই অফারের প্রাইস হচ্ছে এক ডলার অ্যাপ ইনস্টল করাতে পারলে এক ডলার করে সে দিবে সো এখান থেকে আমরাও পাচ্ছি আমার একটা ফেইড একটা জায়গা পাইলাম এটা হচ্ছে প্রথম কথা ফেইড জায়গা সো এখান থেকে আমরা এভাবে কিন্তু কাজ হচ্ছে তাহলে আমরা তিনজনাই লাভবান হচ্ছে একটা হচ্ছে অ্যাডভারটাইজার তার প্রোডাক্ট তো সেল হচ্ছে তার অডিয়েন্স পাচ্ছে নেটওয়ার্কসরা একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করলো যেখান থেকে সে সুন্দরভাবে এই যে সিস্টেমটা করলো এর জন্য সেন্ট একটা একটা মাধ্যম কিন্তু টাকা ইনকাম করতেছে শুধু সিস্টেম তৈরি করলো এবং ভালো ভালো যে অ্যাডভার্টাইজার আছে বা অফার আছে সেটা এনে এখানে তাদের কালেকশন করতে হবে এটা তাদের কাজ এবং পাবলিশার আনতে হবে ভালো ভালো পাবলিশার যারা ভালো মার্কেটিং পারে সো এইভাবে করলে কিন্তু এই যে তিন ডলারই কিন্তু মোটামুটি একটা ভালো পজিশনে আমরা যাইতে পারতেছি কারোর কোনো ঝামেলা নাই পেমেন্ট মেথড ঝামেলা হয় না এবং ট্র্যাকিং যে সিস্টেমটা থাকে অনলাইন ট্র্যাকিং সিস্টেমটা আসলে আমরা সবসময় দেখি যে ট্র্যাকিং সিস্টেমও খুব ভালো থাকে তো সেই হিসাবে আমরা তিন দলেই কিন্তু খুব কাজ করতে এখানে কয়েকটা বিষয় আমি অলরেডি বলে ফেলছে আপনাদের হয়তো বা অল্প সময় বলছি কিন্তু এর মধ্যে অনেক বিষয়গুলো কিন্তু হয়ে গেছে এক হচ্ছে সিপিএ মার্কেটিং কি এটা বোঝাতে পারছি এবং সিপিএ নেটওয়ার্ক কি এবং এটার কাজটা কি এটা বোঝাতে পারছি তো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে হ্যাঁ বা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন এখন কোনো প্রশ্ন হ্যালো ওকে আশা করি আপনাদের প্রশ্ন নাই তাহলে আমরা নেক্সট স্টেপে যাই এখন আসে হচ্ছে তাহলে সিপিএ মার্কেটিং কি এটা গেল এই যে ভিডিওটা দরকার হলে আবার পরবর্তীতে দেখবেন দেখলে আবার হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে সেটাও দেখতে পারেন আর নির্ধারী সিপিএ মার্কেটিং কি এটা বুঝতে পারবেন এবার আসে হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব যে যে ভাই সিপিএ নেটওয়ার্কসে কিভাবে জয়েন করব ঠিক আছে এটা একটা প্রশ্ন হতে পারে যে হাউ টু জয়েন সিপিএ নেটওয়ার্কস একটা সিপিএ নেটওয়ার্কসে কিভাবে জয়েন করবো সো বিভিন্ন ধরনের সিপিএ নেটওয়ার্কস আছে সো বিগিনার্স এর জন্য আমি একটা নেটওয়ার্ক দেখাই অনেকগুলো নেটওয়ার্ক দেখাবো আজকে বাট একটা দেখাই এবং সেটার একটা ওভারভিউ সম্পর্কে আমরা কথাবার্তা বলবো যে একটা নেটওয়ার্কস জয়েন করতে গেলে কি কি করতে হবে ফার্স্ট স্টেপে কি করা সেকেন্ড স্টেপে কি থার্ড স্টেপে কি এই নিয়ে কথাবার্তা বলবো সো প্রথমেই হাউ টু জয়েন সিপিএ নেটওয়ার্ক সো সিপিএ যে কোনো সিপিএ নেটওয়ার্কসে জয়েন করতে গেলে আপনি জাস্ট যদি একটু গুগলিং করেন বা ইউটিউবে যান হাউ টু জয়েন সরি এখানে জাস্ট আপনি লিখবেন সিপিএ নেটওয়ার্ক লিস্ট দেখে যদি আপনি গুগল করতে পারেন তাহলে এখানে দেখবেন অনেক ধরনের নেটওয়ার্ক কিন্তু চলে আসবে কিন্তু এই যে সিপিএ নেটওয়ার্ক আছে এর একটা প্রবলেম আছে প্রবলেমটা কি আপনি অ্যাস এ বিগিনার হিসেবে যখনই অ্যাপ্লাই করতে যাবেন তখন তারা আপনার আর্নিং প্রুফ যাবে একটা ভালো নেটওয়ার্ক তখন এই যে প্রবলেমটা হয় সো আমরা যখন অ্যাপ্লাই করি আমাদের কাছে আর্নিং প্রুফ নাই বা ওয়েবসাইট নাই বা ট্রাফিক সোর্স কীভাবে আনবো এটা বলতে পারে না এক্সপ্লেন করতে পারি না আমরা ম্যানেজারের সাথে কমিউনিকেশন করতে পারি না যার ফলে সেই নেটওয়ার্ক থেকে আমরা অ্যাপ্লাই নিতে পারি না আবার অনেক নেটওয়ার্ক আছে যেটা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভই দেয় না সো কোন নেটওয়ার্কটা ভালো কোন নেটওয়ার্কটা খারাপ এটা জানার জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যাফ পেইং নামটা কি বললাম অ্যাফ পেইং এই যে অ্যাফ পেইং সো জন্য কিছু নেটওয়ার্ক আমি বলবো সেটা হচ্ছে সিপিএ গ্রিপ আর সিপিএ লিড তারপর হচ্ছে আপনার মাই লিড তারপরে হচ্ছে আপনার সিপিএ বিল্ড ওজি অ্যাডস ঠিক আছে এই যে এগুলো আছে নেটওয়ার্ক গুলো আছে এই নেটওয়ার্ক গুলো আপনি কাজ করতে পারবেন সো আপনি যেই নেটওয়ার্কে আপনি যখন কাজ শুরু করবেন গুগলের তো অবশ্যই করবেন গুগলিং করবেন ইউটিউবিং করবেন সো দেখবেন অনেক ধরনের বিগিনার্স নেটওয়ার্ক অনেক ধরনের অ্যাডভান্স নেটওয়ার্ক বিভিন্ন রিলেভেন্ট নেটওয়ার্কস আপনি পেয়ে যাবেন সো যেই জয়েন করবেন তার পূর্বে আপনাকে জানতে হবে যে সেই নেটওয়ার্কের পেমেন্ট মেথড কি তারা অফার কেমন আছে তাদের ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বার এবং তারা কেমন তাদের রিভিউটা কেমন আসলে ভালো না মন্দ এই বিষয়টা আমাদের জানা দরকার সো এই রিভিউ জানার জন্য আমরা এখানে আসতে পারি অ্যাপ ওইখান থেকে মন করি আমি একটা বিগিনার সিপিএ নেটওয়ার্ক বললাম সেটা আছে সিপিএ গ্রিপ এই সিপিএ গ্রিপে আমি যদি এখানে যাই সিপিএ গ্রিপ ডটকম সো এখানে যদি আসি এখানে আসলে আপনারা যারা নতুন একবারে বিগিনার তারা কিন্তু সহজেই এখানে অ্যাকাউন্ট করতে পারবে এবং সাথে সাথে আপনি ফুপে যাবেন এবং অফারও নিতে পারবেন সিপিএ সো একেবারে ইজিএস্ট একটা নেটট্রক্স তারপরে সিপিএ লিড আছে সো মাই লিড আছে এগুলোতে আপনি সহজেই অ্যাপ্রুভ পেয়ে যাবেন তারপর হচ্ছে আছে অ্যাডওয়ার্ক মিডিয়া সো এইগুলো হচ্ছে একবারে যারা বিগিনার্স তাদের জন্য এই নেটওয়ার্কগুলো বেটার হবে আচ্ছা এখানে আসেন এখানে আসার পর আমি জাস্ট লিখলাম সিপিএ গ্রিপ ডট কম সো সিপিএ যদি আসি সিপিএ গ্রিপে আসার পর এখানে দেখেন নাম্বার অফ অফার্স তাদের এই যে কস্ট পার লিড পেপার ইনস্টল বা অথবা পেপার সেল এই ধরনের কতগুলো অফার সেগুলো আর কি এখানে আপনি দেখতে পারবেন তাদের অফার কতগুলো আছে এবং কমিশন টাইপ সিপিএস সিপিএল সিপিএস তাদের কাছে এই অফারগুলো আছে কস্ট পার অ্যাকশন কস্ট পার লিড এবং কস্ট পার সেলের অফারগুলো আছে তাদের মিনিমাম পেমেন্ট এটা অবশ্যই দেখবেন যে আপনি যে নেটওয়ার্কে কাজ করছেন দুটা বিষয় খুব ভালোভাবে দেখবেন যে তাদের কি কি টাইপের তিনটা বিষয় আর কি 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 টাইপের অফার আছে তারা মিনিমাম মিনিমাম পেমেন্ট কত দেখালো একটা নেটওয়ার্কে কাজ করতেছেন সবই নেটওয়ার্ক নেটওয়ার্ক ভালো রিভিউ ভালো এবং তারা পেমেন্টও দিচ্ছে ভালো কিন্তু দেখা গেল মিনিমাম পে আউট হচ্ছে পঞ্চাশ এক হাজার ডলার বা পাঁচশো ডলার তখন অ্যাস এ বিগিনার হিসেবে পাঁচশো ডলার পূর্ণ করা কিন্তু খুবই টাফ হয়ে যাবে সো দেখবেন যাদের কম আছে সেই নেটওয়ার্ক নিয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনাদের জন্য এটা বেটার হবে টাকা উইড্রো করার জন্য এবং আরেকটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে তারা পেমেন্ট ফ্রিকোয়েন্সি অধিকাংশ নেটওয়ার্কে এক মাস সেভেন ডেজ এইটা দেয় সো এটা নেই ঝামেলা নেই ঝামেলাটা হচ্ছে পেমেন্ট মেথডে যে চেক পেপার লয়ার এসিআইস ডিরেক্ট ডিপোজিট সো এখানে এটা এখন আপডেট করা নাই সিপিআই গ্রিপ সিপিএ গ্রিপ হচ্ছে আপনার পেনার অ্যাড করা আছে সো পেনারে আপনি কাজ করতে পারবেন ইজিলি সো রেফারেল কমিশন ফাইভ পার্সেন্ট তার মানে আপনি যাকে রেফার করবেন সে যদি একশো ডলার ইনকাম করে সে তো একশো ডলার পাবেই এবং নেটওয়ার্ক থেকে আপনাকে ফাইভ ডলার কমিশন দিয়ে দেওয়া হবে সো এই হচ্ছে অবস্থা এবং অ্যাফিলেট ম্যানেজারের সাথে মানে এই যে সিপিএ গ্রিপ আছে এর অনেক ম্যানেজার আছে সো এই যে ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে স্কাইপে দেওয়া থাকে ইমেল দেওয়া থাকে সো তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে সো অবশ্যই ভালো নেটওয়ার্ক জয়েন করতে এইগুলো এইগুলোতে আপনি অ্যাকাউন্ট করলেই অ্যাপ্রুভ পেয়ে যাবেন যদি ভালো নেটওয়ার্কসে জয়েন করতে হয় আপনাকে তাহলে ম্যানেজারের সাথে অবশ্যই কমিউনিকেশন করেই নিতে হয় এবং তাদেরকে আপনার ট্রাফিক সোর্স আপনি কোন অফার নিয়ে কাজ করেন আপনি কোন ভার্টিক্যালস নিয়ে কাজ করেন এই বিষয়গুলো এক্সপ্লেন করতে হয় যেটা আমি করি আর কি করতে গেলে এবং এখানে দেখেন নিচে আসলে আপনি রিভিউ সম্পর্কে জানতে পারবেন যে কে কেমন করতেছে ইনকাম বা কি না তো সিপি পেমেন্ট দিচ্ছে এবং খুব ভালো অনেক দিন ধরে নেটওয়ার্কস অনেক অনেক বছরের নেটওয়ার্কস এটা তো এখানে দেখতে পারবেন এই গেল একটা নেটওয়ার্কস আমি যদি ওজি আর্টসে দেখাই ওজি আর্টস আমার কাছে অনেক ভালো লাগে এটা থেকে কাজ করছে ওজি আর্ট সিপি বিল এইগুলোতে আমি কাজ করছি সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে ফিফটি ডলার হচ্ছে মিনিমাম পে আউট এক হাজার এবং এখানে একটা সুবিধা হচ্ছে দেখেন আগে কিন্তু অ্যাপ ইনস্টলার অফার ছিল না কিন্তু এখন কিন্তু অ্যাপ ইনস্টলার অফারটা আমরা দেখতে পাচ্ছি সিপিএস সিপিএল সিপিআই সিপিএস সো সব ধরনের অফারই এখানে আমরা পেয়ে যাব কস্ট পার ইনস্টল এটা আমার সবচেয়ে বেস্ট একটা অফার ইনস্টলার অফার এবং মিনিমাম পে আউট হচ্ছে পঞ্চাশ ডলার এখানে পেপাল পেন আর রয়্যাল চেক ফাইভ পার্সেন্ট কমিশন সবকিছু মোটামুটি আছে এবং অ্যাফিলেট ম্যানেজার আছে ববি হাজেল এখান থেকে অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে অবশ্য ম্যানেজারের সাথে কমিউনিকেশন করতে হবে এবং নতুন যারা অ্যাকাউন্ট করতেছে তাদেরকে অ্যাকাউন্ট বলতে পারেন দেওয়া একটু কষ্ট যদি তাদের মিনিমাম একশো ডলার বা দুশো ডলার আর্নিং না থাকে সো এটা একটা কষ্টকর একটা বিষয় বলতে পারেন সো এই গেল একটা নেটওয়ার্ক ও আমরা এইভাবে রিভিউ দেখতে পারি যে কোনো নেটওয়ার্কস আর একটা আছে অ্যাপ মাইন অ্যাপ মাইন হচ্ছে নিউ বলতে পারেন অনেক দিন ধরেই আছে বাট অ্যাপ মাইনের যে কস্ট পার ইনস্টলের যে অফারগুলো আছে সেটা কিন্তু রিসেন্টলি অ্যাড করছে এবং এদের মিনিমাম পেমেন্ট হচ্ছে টেন ডলার বাই উইকলি অয়ার পেপাল পেনার এনার সবগুলোই আছে সো বুঝতে পারতেছেন এইটা আমি অলরেডি কাজ করছি এবং অনেক ভালো একটা নেটওয়ার্কস গ্রেট একটা নেটওয়ার্কস এই যে এখানে দেখতে পাচ্ছেন মিস্টার জাহরুল এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট আর কি মনে হয় ইয়ে করছে রিভিউ দিছে সো বোঝাই যাচ্ছে আর কি সো এখান থেকে রিভিউগুলো চেক করে নেবেন যে আসলে কী অবস্থা কী না অবস্থা সো এটা ভালো অ্যাপ মাইন আমি দেখাবো কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করলে আপনি অ্যাপ্রুভ পাবেন ঠিক আছে এই সুযোগটা আমি আজকে আপনাদের করে দেবো সো এই গেল হচ্ছে সিপি নেটওয়ার্কসের ওভারভিউ সম্পর্কে আমরা জানলাম এবং বিগিনার্স হিসেবে যদি আমরা সিপি নেটওয়ার্কস জয়েন করতে চাই আমি কিছু নেটওয়ার্ক বলি সেটা হচ্ছে সিপিএ গ্রিপ সিপিএ লিড এফ মাইন আর সিপি ওজি ওজিআর তো এখন দরকার নেই সিপিএ আবার আপনি কাজ করতে পারবেন রিসেন্টলি বাংলাদেশ থেকে সো এটা আরামসে আপনি দিচ্ছে করে নিতে পারবেন এখন আসি যে এই যে সিপি নেটওয়ার্কস গুলো আছে এখানে আমরা অ্যাপ্লাই কিভাবে করবো সো আমি অনেক বিষয় কিন্তু ডিটেলসে যাচ্ছি না কারণ যেগুলো লাগবে আশা করি এইগুলো বললে আপনারা বুঝতে পারবেন যে কি কি হচ্ছে কি না হচ্ছে সো হাউ টু জয়েন সিপি নেটওয়ার্কস এই টপিকসটা নিয়ে আমি এখন আলোচনা করব যে একটা সিপি নেটওয়ার্কসে জয়েন করতে গেলে কি কি পদক্ষেপ আপনাকে নিতে হবে বা কি কি স্টেপস গুলো ফলো করতে হবে তো চলেন আমরা অ্যাপ মাইন যেটা আছে অ্যাপ মাইন নিয়ে আমি হচ্ছে আপনাদের কাজ দেখাই অ্যাপ মাইন ওকে অ্যাপ মাইনে যাব অ্যাপ মাইন নেটওয়ার্ক সো আমি এখানে আমার রেফারেল আইডি দিব কারণ আমার ম্যানেজারের সাথে মোটামুটি ভালো কমিউনিকেশন আছে এখানেও আপনি যদি কাজ করতে চান তাহলে এখানেও আপনার মোটামুটি ম্যানেজারের সাথে কমিউনিকেশন করে অ্যাকাউন্ট করতে হবে বাট আমার রেফারেলে যদি আপনি সাইন আপ করেন দ্রুতই আপনি এই অ্যাপ মাইনে অ্যাপ্রুভ পেয়ে যাবেন এটা আমি আমার ম্যানেজারের সাথে মোটামুটি ভালো কমিউনিকেশন হয় এটার সো এখানে আসবেন আমার রেফারেল লিংকে যখন আপনি ক্লিক করে এখানে আসবেন আসার পরে জাস্ট সাইন আপ এখানে দেখেন আমি বললাম না যে দুইভাবে আপনি এই নেটওয়ার্কে জয়েন করতে পারেন একটা হচ্ছে পাবলিশার হিসেবে একটা হচ্ছে অ্যাডভার্টাইজার হিসাবে এই যে দেখেন পাবলিশার অ্যাডভার্টাইজার সো দুনিয়ার যত নেটওয়ার্কস আছে আপনি যদি সেখানে যান তাহলে কি হিসাবে যোগ করবেন পাবলিশার হিসাবে নট অ্যাডভার্টাইজার আশা করি বুঝতে পারছেন কনসেপ্টটা সো অ্যাডভার্টাইজার হিসাবে আপনাকে জয়েন করতে হবে না পাবলিশার হিসাবে পাবলিশার হিসাবে মনে যেন থাকে সো পাবলিশার হিসেবে আমরা জয়েন করব জয়েন করার পরে সাইন আপে ক্লিক করেন সাইন আপে ক্লিক করার পর এখানে কিছু বিষয় আপনার কাছে চাইবে সেটা কি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এখানে যা যা অ্যাড্রেস আছে সবগুলো পিওর অ্যাড্রেস দেবেন আমরা অনেকেই মাঝে মধ্যে দেখি যে বিভিন্ন নেটওয়ার্কে আমরা অ্যাকাউন্ট 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 করি করি দিয়ে আইপি ধরে করলেন সেটা কি সেটা হচ্ছে আপনি যখন উইন্ডো দিতে যাবেন যখন আপনাকে ভেরিফিকেশন আজ হোক আর কাল হোক ভেরিফিকেশন যখন চাইবে তখন আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা খুবই মানে খুবই দ্রুত আপনি ব্যান খাইতে পারেন তাহলে দেখা গেল আপনি দুইশো ডলার পাঁচশো ডলার ইনকাম করছেন এখন সেই ইনকামটা যদি ব্যান হয়ে যায় তাহলে কি দাঁড়াই আবার রিসেন্টলি আমি এমন তিনশো ডলার অলরেডি খাইছি সো আমি বলবো এমনটা না করার যেখানে অল্প আছে অল্পতেই করেন বাট যেটা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দেয় সেটাই করেন আর যদি বাইরে কোনো যদি কাজিন থাকে কেউ থাকে সে তার মাধ্যমে যদি করতে পারেন তাহলে গ্রেট বাট আমি সাজেস্ট করব যে নেটওয়ার্কে জয়েন করেন বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ নেওয়ার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য বেস্ট হবে কারণ ইনকাম করলেন করার পর যদি না আসে তাহলে সেই ইনকামের কোনো আসলে মানে হয় না সেখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস আপনার যা যা স্কাইপি আইডি আছে সব কিছু দেবেন এই যে স্কাইপি আপনার যা আছে এটা হচ্ছে নিয়ে স্কাইপি আইডি নিলেই কিন্তু স্কাইপি দিতে গেলে আপনি স্কাইপি আইডি ভাবেন সেটা দিয়ে দেবেন আপনার পাসওয়ার্ড দেবেন ট্রাফিক ইনফরমেশন এখানে আপনাকে একটা ভালোভাবে বলতে হবে ট্রাফিক ইনফরমেশন এটা আমি কথাবার্তা বলবো সো আপনি কিভাবে প্রোডাক্টটাকে মার্কেটিং করবেন আপনি কি ফেসবুকে অ্যাড চালাবেন না গুগলে অ্যাড চালাবেন না ফ্রি মার্কেটিং করবেন এসিও অনেক কাজ করবেন না ইনস্টাগ্রামে আপনার ফলোয়ার অনেক বা ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন এই যে ট্রাফিক সোর্স বা ট্রাফিক ইনফরমেশনটা আপনাকে বলতে হবে যে আমি এসিও করে ট্রাফিক আনি আমি এটা করে ট্রাফিক আনে আমি ওটা করে ট্রাফিক আনি এক্সপ্লেন করতে হবে প্রপার ওয়েতে সো আপনি এখানে যেভাবে এক্সপ্লেন করেন যে আই এম এ প্রফেশনাল মার্কেটার্স আমি একজন এসিও এক্সপার্ট এবং আমি এইগুলো ফ্রি এবং পেইড দুইটাতেই করব আর এই হচ্ছে অবস্থা সো ডিসক্রাইব ইউর ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশন এই সেম কথাটা লিখে জাস্ট এই নেটওয়ার্কসে আপনি যদি দেন মেহেদি হাসান জিহাদ লিখে দেবেন আমার নাম লিখে দেয় আই কনফার্ম দিয়ে নেক্সট ডে দিলেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে বাট আমার রেফারেল আসলে এটা দ্রুত আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন বাট আপনিও পাইতে পারেন রেফারেলে না আসলেও কোনো বিষয় না বাট এখানে দুইটা বিষয় সবসময় ভালো রাখবেন সেটা হচ্ছে ট্রাফিক ইনফরমেশনটা আপনাকে খুব ভালোভাবেই দিতে হবে আশা করি বুঝতে পারছেন আর ভিডিও যখন আপলোড হবে হয়তোবা বা ক্লাসের শেষে আমি বলে দিব বা লেখাটুক কি দিবেন সেটা আমি বলে দিতে পারি এখন আসি ট্রাফিক ইনফরমেশন গেল সো প্রতিটা নেটওয়ার্কসে আপনি যেখানে যান সিপি গ্রিপ এফ মাইন ও জিয়ার যেখানে যান তারা এই প্রশ্নগুলো করবে বিশেষ করে যে আপনি আপনার ট্রাফিক সোর্স কি এটা যদি ভালোভাবে ডিসক্রাইব করতে পারেন ভালোভাবে বুঝাইতে পারেন তাহলে আপনাকে তারা অ্যাপ্রুভ দেবে আবার অনেকে অনেক সময় কি হয় তারা হচ্ছে আপনার ওয়েবসাইট চাই যে আপনার ওয়েবসাইট দেন সো অনেক ক্ষেত্রে আমাদের অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বলেন সিপিএ নেটওয়ার্ক বলেন সেখানে কাজ করতে গেলে ওয়েবসাইট লাগে সো এই কারণে আমরা বলি যে সিপিএ মার্কেটিং বলেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনার একটা ওয়েবসাইট লাগবেই ঠিক আছে সো আমরা যদি এই যে আপনার সিপিএ গ্রিপে আমরা যাই যদি তাহলে বুঝতে পারবেন আমরা যদি রেজিস্টারে ক্লিক করি এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম ওয়েবসাইট সো এখানে কি দিবেন অনেকে প্রশ্ন থাকে ভাই আমার তো এখন ওয়েবসাইট নাই সো আমি এখন কী করতে পারি আপনি জাস্ট আপনার ফেসবুকের প্রোফাইলটা নিয়ে এসে এখানে দিয়ে দেন তাই হবে বা ফেসবুক ডট কম বা যে কোনো একটা ওয়েবসাইট দিলেই হবে ঝামেলা নেই সো এটা তারা দিচ্ছে এই যে বাদ বাকি সব সেম হোয়াইট ডু হ্যাভ হেয়ার আস আমার নাম দিয়ে দিতে পারেন বা যেটা পাবলিশার টাইপ কি দিবেন ইমেল যে কোনো আদার্স ইমেল দেন বা যেটাই দেন দেন কোনো ঝামেলা নাই ঠিক আছে ওকে আশা করি বোঝাতে পারছি আর চুজ টাইম জোন আমাদের হচ্ছে প্লাস সিক্স ঢাকা এশিয়া এটা দিবেন দে আই হ্যাভ রিড দ্য আন্ডারস্ট্যান্ড এইটা কবে ঠিক চিহ্ন দেওয়া রেজিস্ট্রেশন নাও দিলেই মোটামুটি হয়ে যাবে সেম প্রসেস একটা নেটওয়ার্কে জয়েন করতে গেলে আপনাকে আগে সেটা সম্পর্কে জানতে হবে এটা পে আউট কেমন এটা কোন অফার আছে এবং ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বারটা নেবেন নিয়ে কাজ করা শুরু করবেন এবং অবশ্যই ট্রাফিক সোর্সটা ভালো হবে বলতে হবে আচ্ছা এই গেল দুইটা নেটওয়ার্কের মোটামুটি হিসাব নিকাশ এবার চলেন আমরা একটা সিপি ওভার ভিউ সম্পর্কে দেখি একটা আমার ও যেহেতু আপনাদের কাছে যদি থাকে তাহলে তো ভালো না থাকারই কথা এ বিগিনার হিসেবে আসেন যারা তাহলে সিপি গ্রিপ সম্পর্কে আমরা একটু যাই সিপি গ্রীপের যেহেতু অধিকাংশই আমরা সহজেই নেটওয়ার্কটা দিতে পারবো তো এটাতে আমরা সুন্দরভাবে লগ ইন হই লগ ইন হওয়ার পরে এই যে ওজিয়াটস আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটওয়ার্ক সো আমরা মোটামুটি এখানে দেখেন আমরা দেখতে পারবো সো একটা নেটওয়ার্ক দেখতে মোটামুটি এখানে যেমন দেখাচ্ছে এমনই দেখতে পারবেন সেম একটু ইন্টারফেস আলাদা যেমন এটারও ইন্টারফেসাই সেম সব জায়গায় ক্লিক ভিউ লিড ইয়েস্টারডে কত আর টুডে কত এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন রিপোর্টস দেখতে পারবেন সো এটা হচ্ছে একটা সিপিএন নেটওয়ার্ক একটু ওভারভিউ আমরা দিই এখানে দেখেন ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে আমরা সকল বিষয় দেখতে পাচ্ছি কোথায় কি আছে কি না আছে স্ট্যাটিস্টিক্স এ যদি যাই আমরা যদি স্ট্যাটস অ্যান্ড ওভারভিউ যাই মানে কেমন কি লিড আসছে বা টাকা ইনকাম করছি কি না ইনকাম করছি ওয়ান উইকে কত ওয়ান ইয়ারে কত অল টাইমে কত এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো এখান থেকে দেখেন আমরা যদি সিক্স মান্থি অল ট্রাফিকে যদি যাই দেখি দুইশো আটানব্বই ভিউ একশো উনআশি সেভেন লিটস ফোর পয়েন্ট ফোর জিরো আমার লিডারসে আমি সিপিএ গ্রিপে মোটামুটি কাজ করি না আমি বিশেষ করে সিপিএ বিল্ড এবং ওজিআসে আর এফ মাইনে কাজ করা হয় তো সেটা দেখাবো এই যে কীভাবে লিডার্সে কোন জায়গা থেকে লিডার্সে কোন দেশ থেকে কত ক্লিক করছে কোন কিভাবে কি আসলো কি না আসলো সব এখান থেকে আমরা দেখতে পারবো তারপর হচ্ছে মনিটাইজেশন এন্ড টুলস এখানে কন্টেন্ট লকারটা দরে আছে এগুলো তো এখন তৈরি করা দেখানো খুব টাইমের বিষয় সো এই বিষয়গুলো আমরা একটু কথাবার্তা বলবো কন্টেন্ট লকারটা কি এই বিষয়ে কথাবার্তা বলবো সমস্যা নাই অফার টুলসে আসেন মাই অফারসে যদি যাই এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় মাই অফারসে যদি আমরা যাই এখানে দেখেন আমাদের বাংলাদেশ দেব আছে এই বাংলাদেশ থেকে আমাদের অফার আছে দুইটা নতুন ফাইনান্স জুরিপটিনিন অর্থ জড়িত গ্রহণের জন্য পুরস্কার পান এখানে দেখেন আমি কিন্তু বলছিলাম যে একটা অফারের একটা অ্যাডভার্টাইজার যখন যায় তাই সে একটা স্পেসিফিক একটা অ্যাকশন দেয় আমরা কিন্তু এখানে সেই স্পেসিফিক অ্যাকশন দেখতে পাচ্ছি যেখানে টাইপ মোবাইল অল তার মানে এখানে দেখেন স্পেসিফিক কত স্পেসিফিক করতেছে এই অফারটা শুধু বাংলাদেশের জন্য এই দুইটা অফার শুধু বাংলাদেশে আপনি প্রমোট করতে পারবেন যদি অন্য কোনো দেশে প্রমোট করেন তাহলে হবে না অ্যাভেলেবেল নাই এবার আসে মোবাইল অল তার মানে সকল মোবাইল যত মোবাইল আছে সেই মোবাইলে আপনি অফারটা প্রমোট করতে পারবেন ইমেল জিপ সাবমিট তার মানে এটা এটা অ্যাপ অফার না হচ্ছে আপনার জিপ সাবমিট বা ইমেল সাবমিট করতে হবে এবং এর পে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট সেন্ট তার মানে কোনো ব্যক্তি যদি এইটা ইমেল সাবমিট করে বা জিপ সাবমিট করে তাহলে আপনি জিরো পয়েন্ট জিরো এইট সেন্ট পাবেন সো এটা দেখাচ্ছে নেট প্রফিট কেমন হয় নেট কনভার্সন রেশিও কেমন একশো জনের মধ্যে সিক্স পয়েন্ট এইটি সেভেন রেশিও দেখাচ্ছে এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আবার নিচের অফারটা দেখেন এটা কিন্তু শুধু ডেস্কটপের জন্য এটা কিন্তু আপনি মোবাইলে যদি প্রমোট করেন বা মোবাইলের ইউজার যদি এটা ইউজ করে তাহলে কিন্তু আপনি তারা যদি অ্যাকশনটা পূর্ণ করে তাহলে হবে না ডেস্কটপ থেকে আসা লাগবে ডেস্কটপ থেকে এসে তাদের ইমেল এবং জিপ সাবমিট করা লাগবে এবং পে আউট জিরো পয়েন্ট জিরো এইট সেন্ট সো এটা গেল বাংলাদেশের অফার এখন আসে হচ্ছে এখান থেকে আপনি যদি মনে করেন যে আমি ইউনাইটেড স্টেটের অফারগুলো নিয়ে কাজ করব যেগুলো প্লে আউট যদি ভালো হয় সেগুলো নিয়ে আমি কাজ করবো সেখানে দেখেন বিভিন্ন ধরনের এমপিএল গেমস নাও মোবাইল ইনস্টলের দেখেন এখানে মোবাইল আইওএস মোবাইল ইনস্টল তার মানে এখানে বোঝাচ্ছে টাইপ মোবাইল আই ও এস তার মানে আপনার এই অফারটা প্রমোট করতে হবে কোথায় যারা আইওএস ডিভাইস আছে তাদের কাছে দিতে হবে অ্যাপল কোম্পানির যাদের প্রোডাক্ট আছে এবং এটা হচ্ছে অ্যাপ ইনস্টলার অফার এটার পেআউট হচ্ছে 1.73 ডলার কনভার্সন রেশিও নেট সিআর 26.79% অনেক ভালো একটা অফারস ডেস্কটপে দেখতে পাচ্ছেন এই যে বিষয়গুলো দেখছেন এখানে পেআউট কত দিবে পার সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেটা কি মোবাইল অফার না ডেস্কটপ অফার না কোন এই অফারগুলো কিন্তু আপনি শুধু ইউনাইটেড স্টেটেই প্রমোট করতে পারবেন এখন দেখেন ইজি সিপিএ মার্কেটিং অনেকটা ইজি অনেকটা কঠিন কিন্তু আমরা এই স্টেপস গুলো ভুলে যাই এখন যে বিষয়টা আমি কথাবার্তা বলবো সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জায়গা না কথা বলবো এখন সবচাইতে বলতে পারেন ইম্পর্টেন্ট সিপিএ মার্কেটিং এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এখন এখানে আমরা অনেক অফার দেখতে পাচ্ছি তাই না জাস্ট কি করবেন আমি মনে করেন এই অফারটা নিলাম অফারটা নিয়ে কপি লিঙ্ক করলাম কপি লিঙ্ক করে আমরা কি করি আমি সাধারণভাবে যখন আমি প্রথমে শুরু করছিলাম কিভাবে করছি দেখেন এভাবে নিলাম নেয়ার পরে এই অফারটা আছে এটাকে বিটলি অথবা যে কোনো শর্ট ইউআরএল দিয়া সুন্দরভাবে শর্ট করা টুইটারে একটা ফেক অ্যাকাউন্ট করব ফেসবুকে একটা গ্রুপে যাব অথবা ইনস্টাগ্রামে যাব অথবা বিভিন্ন জায়গায় যায় সুন্দরভাবে প্রমোট করব প্রমোট করব প্রমোট করব কিন্তু কোনো লাভ হচ্ছে না কারণ আপনি শুধু প্রমোটই করে গেলেন বাট এখানে স্পেসিফিক তো বলাই আছে যে এই কান্ট্রি থেকে আসবে আর একটা মানুষ কেনই আসবে তার যদি নিড না থাকে সো এটা যে আমার করতেছে এখান থেকে আমরা দেখা যায় যে কোনো লিড আসে না বা দু একটা লিড আসলেও কয়দিন পর আর রান করা যায় না সো এই এমনই কিন্তু হয় যেটা বাস্তবতা কারণ কি আসলে আমরা সিপিএম মার্কেটিং সিপিএম মার্কেটিং বলি কিন্তু যেটা যে মূল জায়গা আমি আবার বলছি এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এখন মানে সবচেয়ে এটা যদি ধরতে পারেন তাহলে সিপিএ বলেন অ্যাফিলেট বলেন নিজের সার্ভিস প্রোভাইড বলেন সবগুলোই করতে পারবেন এটা হচ্ছে মূল এখন যে কথাবার্তা বলবো সেটা হচ্ছে সবসাইতে বলতে পারেন ইম্পর্টেন্ট একটা জায়গা সো আমরা এখান থেকে অফার কিন্তু নিতে পারি এমন বিভিন্ন নেটওয়ার্ক থেকে অফার নিলেন নিয়ে আপনি কি করবেন মার্কেটিং করতে হবে আপনাকে তাই না তো আমরা একটা বিষয় একটা ইমেজ আমরা এখানে দেখি এখানে আমরা একটা ইমেজ দেখতেছি তাই না সুন্দরভাবে ইমেজটা দেখেন এই সাইডে হচ্ছে অডিয়েন্স এইগুলো হচ্ছে ডিজিটাল মিডিয়াম যেগুলো গুগল ফেসবুক ইন্টারেস্ট ইউটিউব ইনস্টাগ্রাম মানুষ ব্যবহার করতেছে সো আমি মনে করলেন এই যে অডিয়েন্স আছে তারা এই মিডিয়ামগুলো ভালোভাবে ব্যবহার করে রেগুলার আমি যেমন ব্যবহার করি আপনি ফেসবুকের মাধ্যমে হয়তো ইউটিউবের মাধ্যমে আমার এই বা যে ক্লাসের পাইছেন তাই না বা দেখতেছেন যারা অনলাইনে দেখবেন সো কোথা থেকে আইসেন একটা ডিজিটাল মিডিয়াম হয়তো ফেসবুক নতবা ইউটিউব হয়তো বা ইনস্টাগ্রাম যে কোনো জায়গা থেকে একটা পাইছেন সো ডিজিটাল মিডিয়ামগুলোই আপনারা আসেন সো এই দুনিয়ার সারা বিশ্বে বহুত মানুষ এই ডিজিটাল মিডিয়াম গুলো ইউজ করতেছে এখন আপনিই মনে করেন এসিপি এর একটা নেটওয়ার্কস নিলেন একটা নেটওয়ার্কস অফার নিলেন নিয়ে যে আন্দাজে এভাবে যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গুলোতে যায় যদি পোস্ট 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 করেন তাহলে আপনার কি কোনো লিড আসার সম্ভাবনা কি আছে আপনি কি কোনো লিড পাবেন লিড দেখালো আসলেও খুব বেশি লাভ আপনি করতে পারবেন না কারণ সেখানে বলেই দিচ্ছে স্পেসিফিক ভাবে বলছে যে অ্যাপেল ডিভাইস হইতে হবে অথবা অ্যান্ড্রয়েড হইতে হবে অথবা ডেস্কটপ হইতে হবে ইউএস এর হইতে হবে ইউকে হইতে হবে তাহলে আপনি যখন একটা প্ল্যাটফর্মে যা মার্কেটিং করবেন তখন তো আসলে সেটা ইউএস থেকে আসতে আসে না কোন জায়গা থেকে এটা তো আপনি জানেন না কারণ আপনার হাতে কন্ট্রোলটা নাই এখন আপনাকে যেটা শিখতে হবে সেটা শিখতে হবে মার্কেটিং আপনি যদি মার্কেটিংটা ভালোভাবে করতে পারেন তাহলে আপনাকে এই সিপিএ অ্যাফিলিয়েট কোনো বিষয় আপনার হবে না কিন্তু আপনি যদি এই জায়গায় দুর্বল থাকেন তাহলে আপনি সিপিএ তে যে কোনো জায়গায় কোর্স করেন না কেন যেখান থেকে না কারণ লাভ করতে সব মার্কেটিং এর মাধ্যমে আপনি ট্রাফিক আনতে পারবেন মার্কেটিং যদি না করেন আপনি তাহলে আপনার ট্রাফিক আসবে না আপনার রেভিনিউ হবে না আপনি যদি আজকে এক হাজার ট্রাফিক আনতে পারেন আপনার আজকে আর্নিং হবে আপনি যদি জিরো ট্রাফিক আনতে পারেন আর্নিংটাও জিরো হবে সো আপনাকে ট্রাফিক জেনারেশন করা শিখতে হবে সো ট্রাফিক জেনারেশনের জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে মার্কেটিংটা শিখতে হয় যেমন আপনি যদি ফেসবুক থেকে আনতে চান ট্রাফিক তাহলে আপনি দুই ভাবে আনতে পারেন একটা হচ্ছে ফ্রি ভাবে একটা হচ্ছে পেইড ভাবে এখন সিপিএ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অধিকাংশ পেইড মার্কেটিং করলে এখান থেকে আপনার রেভিনিউ আসার সম্ভাবনাটা ভালো থাকে বা আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারেন আবার ফ্রিতেও আছে সেই মেথডটা আমি বলবো সো ফেসবুকে আপনি দুই ভাবে করতে পারেন একটা ফ্রি একটা পেইড পেইডটা কি ফেসবুকে আমরা অনেকে নাম বাংলাদেশ বাংলাদেশে অলরেডি জানি ফেসবুক বুস্টিং তাই না একটা বুস্টিং এর মাধ্যমে আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারি বা ফেসবুক অ্যাড এর মাধ্যমে আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারি যে অ্যাপল ইউজারের কাছে যাবে আপনার হচ্ছে তার বয়স এত থেকে এত মেয়ে না ছেলে আমরা এইগুলো সব কিছু দিতে পারি হচ্ছে পেইড মার্কেটিং এর মধ্যে আমরা ক্যাম্পেইন রান করতে পারি এবং টার্গেটেড অডিয়েন্সের কাছে রিস্ক করতে পারি যেমন ইউএস ইউকে কানাডা যেই থেকে মন চাই আমরা কিন্তু সেটা দিতে পারি সুতরাং এখানে আপনাকে যদি আপনি যদি ফেসবুক থেকে সিপিএ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক মার্কেটিংয়ের টুলস সম্পর্কে জানতে হবে যে ফেসবুকে কিভাবে পেইড মার্কেটিং চালাই এটার ফানেল সম্পর্কে আপনাকে জানতে হবে যে একটা প্রোডাক্ট কীভাবে মার্কেটে লঞ্চ করতে হয় একটা প্রোডাক্ট কীভাবে সেল করতে হয় এবং এখানে ইনভেস্টমেন্টেরও কিছু বিষয় আছে যে আপনি প্রথমে আসলে একটা টেস্টের বিষয় থাকে এবং এখানে আরও কিছু বিষয় আছে যেমন একটা আপনাকে ওয়েবসাইট বানাইতে হবে আপনাকে যদি সিপে করতে হয় ফেসবুকের সাথে তাহলে একটা ওয়েবসাইট লাগবে ওয়েবসাইটে আপনার ল্যান্ডিং পেজ লাগবে সেখানে আপনার অফারটা নিয়ে অফার সম্পর্কে ডিসক্রাইব করতে হবে কপি রাইটিং লাগবে করে সুন্দরভাবে সেটাকে আপনি ফেসবুকে একটা পেজ করতে হবে সেই পেজে সুন্দরভাবে কন্টেন্ট পাবলিশ করতে হবে তারপরে সেটাকে ফেসবুকে পেইড মার্কেটিং পেইড অ্যাডস এর মাধ্যমে মানুষের কাছে রিস্ক করতে হবে সো এই যে প্রসেসগুলো আছে তাহলে আপনি সিপিএ মার্কেটিং পেইডভাবে করতে পারবেন আবার আপনি চাচ্ছেন যে এখানে দেখেন এখানে যে প্ল্যাটফর্মগুলো আছে প্রত্যেকটা জায়গায় আমাদের ইউজার আছে আমাদের প্রত্যেকটা জায়গায় অডিয়েন্স আছে জাস্ট আপনাকে কি করতে আপনার টার্গেটেড অডিয়েন্সটাকে ফিল্টার করতে হবে নিয়ে আসতে হবে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে হবে এই যে মনে করেন আমাদের যে অফারটা আছে এই অফারটা নিয়ে আমরা এখানে একটা ওয়েবসাইট করলাম সুন্দরভাবে ডোমেন হোস্টিং কিনা এখানে একটা সেরাপ দিলাম সেট একটা এখানে লিঙ্ক লাগাই দিলাম এখানে দেওয়ার পর আমি আমি হচ্ছি মার্কেটার এখন এই জায়গা থেকে আমি এসিও করতে পারি অথবা গুগল অ্যাডস দিতে পারি এটা দিতে পারে তাহলে আপনি যদি গুগল থেকে ট্রাফিক আনতে চান তাহলে আপনাকে অবশ্যই এসিও অথবা গুগল মাধ্যমে আনতে হবে এসিও হচ্ছে একটা ওয়েবসাইটকে মাধ্যমে একটা মানুষ বেস্ট একটা এর প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সিপিআর অফার নিয়ে সেটা লিখে সার্চ করলো আপনার ওয়েবসাইটটা দেখালো টপে আসলো সো এটা করতে সময় লাগবে আপনাকে এসিও কি এসিও কিভাবে কাজ করে এটা জানতে হবে আবার দেখা গেল পেইড গুগল অ্যাডস এর মাধ্যমে আপনি কাজ করবেন যে টাকা দিবেন গুগল আপনার ওই কিওয়ার্ডের উপরে ওয়েবসাইটটা টপে এনে দেবে সো আমরা যে বিভিন্ন সময় গুগলে সার্চ করি না আমরা যদি এখানে লিখে সার্চ করি জাস্ট হোস্টিং আমি জাস্ট দেখাচ্ছি দেখেন এই যে অ্যাড দেখতে পাচ্ছেন এরা হচ্ছে গুগলকে টাকা দেয় না যে হোস্টিং লিখে সার্চ করলে এই যে হোস্টিং আর তারপর হচ্ছে ব্লু হোস্ট এই যে ওয়েবসাইটগুলো আছে এরা আপনাকে টপ গুগল আপনাকে টপে দেবে কারণ কি এই যে এই সকল ওয়েবসাইটগুলো তারা হচ্ছে গুগল গুগলকে টাকা দিচ্ছে যে ভাই এই কিওয়ার্ডটাই কেউ যদি সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটটা সামনে দেখাও এমন অনেকে আছে টাকা পয়সা দিচ্ছে সো আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে করতে পারেন বাট এখানে আপনাকে শিখতে হবে কি গুগল অ্যাডস আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করা শিখতে হবে যে একটা প্ল্যাটফর্মে কিভাবে মার্কেটিং করা যায় কিভাবে অডিয়েন্সের কাছে রিস্ক করা যায় আপনাকে শিখতে হবে এসিও দেখা এই যে এই সাইডে যে সেকশনগুলো গুলো আছে এগুলোকে বলা হয় অর্গানিক সেকশন সো এই অর্গানিক সেকশন থেকে আপনি কিভাবে ট্রাফিক জেনারেট করবেন কিভাবে একটা ওয়েবসাইট র‍্যাঙ্ক করতে হবে এটা তো ধরলেন আর হয়ে গেল এমন না আপনাকে এটার জন্য সময় রাখা দিতে হবে তারপরে চলে আসি হচ্ছে আমি যদি এখানে দেখাই এই গেল গুগলের সিস্টেম এবার আসি ফেসবুক ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বলতে পারেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাকে দেখেন আপনার অডিয়েন্স কোথায় আছে এই সকল জায়গায় আছে আপনি ফেসবুকে আসলেন ফ্রিতে একটা গ্রুপে একটা পেস করলেন অথবা ভিডিও তৈরি করলেন অথবা বিভিন্ন গ্রুপে যে আপনার ওয়েবসাইটটাকে পাবলিশ করতেছেন টার্গেটেড অডিয়েন্সের কাছে যা পাবলিশ করতেছেন তাহলে লিড আসলে আসতে পারে বাট আপনি কি করলেন দেখালো ফেসবুকে মার্কেটিংটা ভালো শিখলেন কিভাবে পেইড অ্যাড দেওয়া যায় কিভাবে ফ্রিতে রিস্ক করা যায় সো এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে এই প্ল্যাটফর্ম দেখালো প্রিন্টারেস্টে কীভাবে মার্কেটিং করা যায় প্রিন্টারেস্ট থেকে কীভাবে এই যে ওয়েবসাইট আছে আমাদের এই ওয়েবসাইটে কীভাবে ট্রাফিক ড্রাইভ করা যায় তারপরে হচ্ছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম থেকে কীভাবে আপনার আপনার অডিয়েন্সকে আপনি কোথায় নিয়ে যাবেন একটা অ্যাট্রাক্ট একটা ভ্যালু দিয়ে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি সিপিএ বলেন অ্যাফিলেট বলেন নিজের সার্ভিস সেল বলেন এটা আপনি করতে পারেন তাহলে মূল যে থিমটা সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা স্কিল গ্যাদার করতে হবে আগে সিপিএ মার্কেটিং মার্কেটিং সবকিছু বাট একটা বিষয় সেম সেটা হচ্ছে আপনাকে অডিয়েন্স নিয়ে আসা শিখতে হবে যে অডিয়েন্স কিভাবে আনতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় একটা প্ল্যাটফর্মে সেটা হতে পারে এসিও সেটা হতে পারে ফেসবুক সেটা হতে পারে সেটা হতে পারে ইউটিউব সেটা হতে পারে ইনস্টাগ্রাম সো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছেন যে আপনাকে আসলে কি কি লাগবে আপনি যদি সিপিএ মার্কেটিং এ এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে আগে মার্কেটিং এক্সপার্ট হতে হবে আমরা অনেকে ভুল কনসেপ্ট দিয়ে থাকি যে সিপিএ মার্কেটিং করে অনেক কিছু করা যায় কিন্তু আমরা মার্কেটিংটা শিখি না দেখা শিখলেও অল্প কিছু শিখে চলে যাচ্ছে এবং লাইভে একটা ক্যাম্পেইন চালাই দিচ্ছে এবার যে স্টুডেন্ট শিখতেছে সে দেখা গেল করতে পারতেছে না সো এটা একটা লং টার্ম গেম সিপিএ কারা করতে আসবে যদি আপনি একবার প্রপার হইতে যান তাহলে আপনাকে মিনিমাম আপনাকে শিখতে দুই থেকে তিন মাস সময় লেগে যাবে শুধু শিখতে তারপরে এটাকে অপটিমাইজ করতে সময় লাগবে সো আমরা অনেকেই মনে করি যে সিপিএ মানে হচ্ছে কুইক মানে কুইক জেনারেট জেনারেট মানে কার জন্য কুইক মানে আমি যদি এখন পাঁচশো টাকা ইনভেস্ট করি সিপিআর এই অফারের প্রতি তাহলে আমি এখান থেকে একটা রেভিনিউ আনার চেষ্টা আমার সফলতা থাকবে আমি রেভিনিউ জেনারেট করতে পারবো বিকজ অফ আই নো হাউ টু মার্কেটিং হাউ টু ক্রিয়েট ল্যান্ডিং পেজ হাউ টু ক্রিয়েট এ কপি রাইটিং হাউ টু ক্রিয়েট এ গুড ল্যান্ডার হাউ টু সেল হাউ টু প্রমোট উইথ গুগল অ্যাডস উইথ ইনস্টাগ্রাম উইথ ফেসবুক সো এখান থেকে আমি আমার একটা এক্সপার্টাইজ আছে সেটা নিয়ে আমি কাজ করতে পারবো বাট অ্যাস এ বিগিনার হিসেবে আপনাকে যদি বলা হয় ল্যান্ডিং পেজ তৈরি করো তার মানে আপনার লাগবে কি আমরা আবার বিভিন্ন ধরনের কি করি আমরা বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য বলি যে দুশো ডলার এটা কিনতে হবে পঞ্চাশ ডলারের এটা কিনতে হবে আর এভাবে একটা মানুষ আসছে শিখতে সে যদি পাঁচশো ডলার ইনভেস্ট প্রথমে করতে চায় তাহলে কে তার কাছে সে অ্যাবিলিটি নাই তাহলে আমরা তো বললে হবে না আপনাকে নিজে ওয়েবসাইট বিল্ড আপ করা শিখতে হবে আপনাকে ডেভেলপমেন্টের পার্টটা কিছুটা হলেও জানতে হবে কেউ যদি বলে মার্কেটিং এ আসবেন আর আপনি এইসব বিষয় জানবেন না তাহলে আপনি আগাইতে পারবেন না আপনি যদি সিপিএ মার্কেটিং করতে আসেন বাট আপনি ডেভেলপমেন্টটা জানেন না আমি বলতে খুব পিওর আপনি ওয়ার্ড প্রেসটা আপনাকে মিনিমাম শিখতে হবে যে একটা ল্যান্ডার কিভাবে এলিমেন্ট অফ দেহ বা বিভিন্ন পেজ বিল্ডার দেহ করতে হয় সেটা জানতে হবে আপনাকে কারণ সিপিএ বলেন অ্যাফিলেট বলেন আপনাকে ওয়েবসাইট করেই কিন্তু মার্কেটিং করতে হবে সো এটা মাথায় রাখতে হবে যে আমাদের আগে স্কিল গ্যাদার করতে হবে আপনাকে ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে তারপরে হচ্ছে ওয়েবসাইটটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে এর জন্য আপনাকে ডে ওয়ার্ডপেজ শিখতে হবে আর শিখে সেখানে থেকে এটা গেল তারপরে আসবে হচ্ছে এখানে এটার পাশাপাশি এটা খুবই সহজ ওয়ার্ডপেজ যে একবারে কঠিন হার্ড এটা না আপনি যদি এক সপ্তাহ যদি ট্রাই করেন আমি বলতে পারি আপনি ওয়ার্ডপেজ ইনস্টল করা থেকে সুন্দরভাবে সকল কাজই করতে পারবেন এরপরে আয় হচ্ছে আপনি কি গুগল অ্যাড শিখবেন না শিখবেন না ফেসবুকে পেইড মার্কেটিং শিখবেন না ফ্রিতে শিখবেন না প্রিন্টারেস্ট শিখবেন না ইউটিউব না ইনস্টাগ্রাম কোনটা যেকোনো একটা প্ল্যাটফর্মকে আপনি ধরতে পারেন হয়তো বা সোশ্যাল মিডিয়া না এসিও না গুগল অ্যাড যে কোনো একটা ধরে সেটার ওপরে ফোকাস দিয়ে কাজ করে যাইতে হবে তাইলে দেখবেন এখান থেকে আপনি একটা সফলতা বা একটা আউটপুট আনার সম্ভাবনা থাকে বাট আমরা যেটা করি আমরা আসি সিপিআর অফারটা নিয়েই নিয়ে বিভিন্নভাবে শেয়ার করি বাট কয়দিন পর রেজাল্টটা আসলে বলেই ওকে কাজ হচ্ছে না সো এটা করলে আসলে হবে না কাজ আপনাকে মার্কেটিং এ এক্সপার্ট হতে হবে আপনাকে এক্সপার্ট না হলে আপনি বিগিনার থেকে শুরু করেন যাত্রা যে গুগল থেকে কিভাবে ট্রাফিক আনা যায় ফেসবুক থেকে কিভাবে ট্রাফিক আনা যায় প্রিন্টারেস্ট থেকে কিভাবে ট্রাফিক আনা যায় ইউটিউব থেকে কিভাবে আনা যায় ইনস্টাগ্রাম যতগুলো মিডিয়াম আছে ডিজিটাল মিডিয়াম সো আশা করি এই যে বিষয়টা বুঝতে পারছেন যে আসলে সিপিএ মার্কেটিং করতে হলে কি লাগবে কারণ আপনি তো অফার চাইলে সিপে গ্রিবেটটা নিয়েও আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন আজকের মধ্যেই আমি বলছি আপনি জাস্ট সিপি গ্রেপে আজকে লগ করেন কইরা অফারটা নেন নিয়ে প্রমোট করেন যদি টার্গেটের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন শিওর বাট কিভাবে রিস্ক করবেন এটা হচ্ছে প্রশ্ন কার মাধ্যমে রিস্ক করতেছেন ফেসবুক আপনি যে আজকে এখানে আসেন আমি আবার বলি হয়তো ফেসবুকের মাধ্যমে আসছেন না ইউটিউবের ভিডিও দেখে আসছেন তার মানে আপনি আপনাকে আমি কোথায় নিয়ে আসলাম আমার ওয়েবসাইটে নিয়ে আসছে সেখান থেকে আমি আপনাকে ট্র্যাক করছি ট্র্যাক করে একটা ফর্ম ফিল করছি আপনার কাছ থেকে লিড নিছে আমি তাহলে আমি একটা মার্কেটিং করছি কিন্তু এখানে তাই না আমি কি আপনাকে ডিরেক্ট বলছি যে এখান থেকে লিঙ্ক ফর্ম এমন আমি আপনাকে একটা ভিডিও দিছি আপনারা তো এমনি এমনি আসেন নাই আপনারা কি এমনি এমনি আসেন এমনি তো আসেন নাই একটা মিডিয়াম আপনারা ইউজ করছেন সেখান থেকে হয়তো বা আমার ভিডিওটা বা আপনারা আমাকে অনেকভাবে জানেন আপনি দেখছেন ভিডিওটা দেখে আমাদের লিঙ্কে গেছেন ওয়েবসাইটে গেছেন ভিডিও দেখছেন দেখে কি কি শিখতে পারবেন ওকে গ্রেট আমার কাছে ভালো লাগছে এবার আপনি সেখানে ক্লিক করে ফর্মটা ফিল করছেন তাই না তাহলে একটা মার্কেটিং স্টাডি আমি ফলো করছি একটা মিডিয়ামকে আমি চুজ করছি সো এইটাই হচ্ছে বিষয় একটা প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টটাকে আপনাকে সেল করতে হবে অথবা ইনস্টল করাইতে হবে সো কার কাছে যাবেন অডিয়েন্স তো লাগবে সো অডিয়েন্সের কাছে আপনাকে রিস করতে হবে সো এর জন্য যে কোনো একটা মিডিয়াম একটা প্ল্যাটফর্ম আপনাকে ভালোভাবে শিখতে হবে এর জন্য সময় লাগবে সিপিএম মানে কুইক মানি না আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন মানে ইউটিউবে ইউজারদের যারা দেখবে এখন যারা লাইভ সেশন আছেন তাদের তারা একবার কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছেন নাকি মোটামুটি কি ক্লিয়ার বলেন এই পর্যন্ত কি ক্লিয়ার ওকে যদি क्लियर হন তাহলে ওকে ইনশাআল্লাহ এবার আমরা চলেন নেক্সট স্টেপে যাই এখন আমরা নেক্সট স্টেপে যাই আসলে কি দরকার তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন তাহলে আমি আবারও একটু ওভারভিউ করি আমরা এই পর্যন্ত সিপিএ মার্কেটিং কি এটা জানছি সিপিএ নেটওয়ার্কস কি এটা জানছি সিপিএ নেটওয়ার্কসে কিভাবে জয়েন করতে হয় কি বিষয় লাগবে এটা জানছে সিপিএর বিগিনার্স নেটওয়ার্ক সম্পর্কে জানছে এবং সিপিএ নেটওয়ার্কস জয়েন করলে সবই করলেন অফার নিলেন এবার নেয়ার পরে আপনাকে কি করতে হবে মার্কেটিং করতে হবে সেই বিষয় নিয়ে বললাম এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে অডিয়েন্স আমাদের ডিজিটাল মিডিয়াম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট বলতে পারেন বা দারাজের ওয়েবসাইট বা নিজের একটা ওয়েবসাইট হতে পারে নিজে একটা সার্ভিস দিচ্ছেন মনে করেন আপনি সিপিএ এর দুনিয়ায় নাই আপনি অ্যাফিলিয়েটও করতেছেন সিপি করতেছেন না আপনার একটা স্কিল আছে সেটাকে আপনি প্রমোট করবেন একটা সেল করবেন এটা কিভাবে তাহলে আপনার একটা ওয়েবসাইট লাগবে সেখানে আপনার সম্পর্কে বলা লাগবে সেটা সম্পর্কে বলে দেখে শুনে মানুষ কী করবে আপনি সেটাকে ফেসবুক অথবা বাংলাদেশে বেশিরভাগ ফেসবুক বেশি চলে অথবা গুগলে র্যাঙ্ক করাইলেন সো ফেসবুক গুগল অথবা প্রিন্টার মার্কেটিং করলেন মানুষ দেখলো দেখে আপনার ওয়েবসাইটে গেল এবং একশো জন যদি যাই তার মধ্যে দেখা গেল দশ জনের আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিসটা পছন্দ হইতে পারে তারা সেখান থেকে বাই করবে বা আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতে পারেন সো এটা কীভাবে প্রমোট করবেন কিভাবে সেল করবেন সেটা হচ্ছে মূল হিসাব তার মানে এইটা যদি পারেন তাহলে সিপিএ অ্যাফিলেট কোনো বিষয় না কারণ সিপিআই আর অ্যাফিলেট কিন্তু দুইটা পাশাপাশি বিষয় আমরা অনেকে মনে করি অনেক ডিফারেন্স কিন্তু না সিপিএ এবং অ্যাফিলেট দুইটা পাশাপাশি বিষয় অ্যাফিলেটটা হচ্ছে জাস্ট প্রোডাক্ট সেল করতে হবে আপনি কমিশন বেস পাবেন বাট সিপিআইতে কি হচ্ছে এখানে কমিশন বেজও আছে যে সেলের অফারও আছে অ্যাপ ইনস্টলের অফার আছে লিডের অফার আছে আপনার বিভিন্ন ধরনের ধরনের অফার আছে এটা হচ্ছে সিপিএ আর অ্যাফিলেটে শুধু কমিশন ভিত্তিক মানে সেল হইতে হবে আপনার প্রোডাক্ট এইটাই বাট সিস্টেম কিন্তু এক অ্যাফিলেটের প্রোডাক্ট আপনি সকল জায়গায় প্রমোট করতে পারেন কোনো বিষয় না আপনি বাংলাদেশ থেকেও সেল হলে হবে আপনার ইউএসএ থেকেও হলে হবে এটা একটা সুবিধা আর সিপিএতে কী হয় অনেক অনেক অফারেতে দেখা গেল একটা অফার সারা ওয়ার্ল্ড ওয়াইড চলে আবার দেখা গেল একটা অফার শুধু ইউএসএ তে আপনি যেন রান করতে পারবেন অন্য কোথাও রান করতে পারবেন না একবারে স্পেসিফিক বলে দেয় যে অ্যান্ড্রয়েড ডিভাইস ইউএস কম ইউএস বেস ট্রাফিক এবং এই এইভাবে বলে দেয় তারা সো এই এই কারণে সিপিআর অ্যাফিলিয়েটেড এই দুইটা জায়গায় একটু প্রবলেম আছে বা একটু ডিফারেন্স প্রবলেম একটু ডিফারেন্স আচ্ছা সো এই হচ্ছে হিসাব নেগাজ গেল সো আরেকটা বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে সিপিআর কন্টেন্ট লক ম্যাথড নিয়ে কথাবার্তা বলবো আশা করি এই কন্টেন্ট লক ম্যাথড নিয়ে আমরা একটা লাইভ প্রজেক্ট করব আজকে সো অবশ্যই সাথে থাকতে হবে এবং জানতে হবে সো এর মাঝে যদি কারো কোনো প্রশ্ন থাকে আবারও বলছি করতে পারেন কারণ আমাদের এবার আর এবার আমরা একটু ডিফারেন্স কিছু শিখবো যে আসলে সিপিএ এখানে যেটা আপনারা বুঝতে এখন যে পেইড মার্কেটিং করার সব সম্ভাবনা সিপিএ করতে গেলে বেশি লাগবে বাট আমি কিন্তু এখানে যেটা করছি এখানে আমার যদি এই যে দেখতে চান তিন হাজার ডলার থাউজেন্ড ডলার তারপর হচ্ছে দেড়শো তারপরে হচ্ছে এখানে আমার যারা যারা আমার হচ্ছে রেফারেল আছে রেফারেল আর্নিং আছে সো এই সকল কিছু কিন্তু আমরা পেইডে যাই নাই আমরা কিন্তু ফ্রিতে এবং একটা ম্যাথডে করছি সেটা হচ্ছে লং মেথডে সো কীভাবে করছি এবং কি কি স্টেপ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে এখন আমি কথাবার্তা বলবো সো এর আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় করতে পারেন আমরা স্টেপে যাব হুম কোনো প্রশ্ন আচ্ছা আমি এই তো ভিডিওটা আমি একটু সেভ করে রাখি তাহলে আমাদের জন্য ভালো হবে